ফুল আমি শুধু একজনকে দিই নাই আমি অন্যান্য জায়গায় কিন্তু ফুল দিচ্ছি এবং এই ফুল দিয়ে তাদেরকে জানাতে চাই এই রোড যখন 10 ফিট থেকে 30 ফিট হয়ে যাবে তখন এই রোড কিন্তু এমনি ফুলের সৌরভ ছড়াবে এই এই আমি মনে করি জনগণ এগিয়ে আসবে রাজনৈতিক ব্যক্তিরা এগিয়ে আসবেন এবং অলরেডি এসেছেন এবং একটি আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটাতে আমি জনগণের সাহায্য চাই 30 ফিট 30 ফিট 30 ফিট করতে চাই সকল ধরনের সহযোগিতা সিটি কর্পোরেশন থেকে দিবে কিন্তু জনগণ যদি ছেড়ে দেয় এই যে আমি বললাম 3 মাসও কিন্তু লাগবে না আগামী 2 মাসে আমরা শেষ করে ফেলতে পারবো কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছি কিন্তু আটকে আটকে আছে এটি কিন্তু আমাদের সমস্যা এই 18টি ওয়ার্ডের কাজ আমরা শুরু করেছি পর্যায়ক্রমে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যেগুলো হচ্ছে 18 নম্বর ওয়ার্ডে অত্যন্ত সরু সরু গলিগুলো সবাই দখল করে রেখেছে কেন এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটি এই মুহূর্তে 8 থেকে 10 ফিট কিন্তু বাস্তব চিত্র হলো 30 ফুট এবং আজকে টোটাল আজমপুরের যে পানি যেটি আছে টোটাল আজমপুর উত্তরখান পানি আজমপুর উত্তরখানের পানি কিন্তু এই কোটবাড়ি দিয়ে আমাদের পিছনে যে খালটি আছে সেই খালটি দিয়ে কিন্তু চলে যাবে তুরাগে চলে যাবে সেই পিছনে সমস্ত দখল আমরা বারবার আমরা বলেছি ওনারা বিভিন্ন ধরনের জোর দেখাচ্ছে ওনারা সরবেন না কিন্তু আমাদের বাধ্য হচ্ছে যেটা আমি বারবার যেটা বলতে চাই যে অবৈধদের জন্য আমরা কোনো ধরনের চিঠি দিব না তার প্রমাণস্বরূপ আজকে আমি এখানে ভাঙার জন্য এরকম কিন্তু একটি জায়গা না বিভিন্ন জায়গায় এগুলা চলছে তাদের মাসেল কিন্তু আমি ধন্যবাদ জানাই আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনরা নিজেরাই তাদের জায়গা কিন্তু ছেড়ে দিচ্ছে আজকে আমি তাদেরকে ফুল দিয়েছি আমাদের মাননীয় সংসদ সদস্য এখানে আছে আমি সবাইকে বলবো রোড যত বেশি চওড়া হবে ওই এলাকার মানুষ তত বেশি সুবিধা পাবে বাড়ি ভাড়া পারবে জমির দাম বাড়বে সব কিছু বাড়বে আর কিন্তু আমরা এইখানে আমরা 6 ফিট পাইপের ব্যাসের আমরা ড্রেন বসাচ্ছি এরপরে এই ড্রেনটা এখানে শেষ হবে তারপরে কিন্তু হবে খাল কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও এই খাল দখল আজকে কেন বৃষ্টি হলে আজমপুরে এবং উত্তরখানে কোমর পানি হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছিল আমাদের পানি জায়গার আর কোনো যাওয়ার রাস্তা নেই এটি হলো মেন আটারি এই মেন আটারি যেটা আছে এটা যদি ব্লক হয়ে যায় তাহলে তো পানি যাবে কোথায় আমরা আশা করি আমরা যে প্রজেক্টটা নিয়েছি ইনশাল্লাহ 18টি ওয়ার্ডের মাধ্যমে অ্যাটলিস্ট আজমপুর এবং আমাদের উত্তরখানের আগামী বর্ষার আগেই যেন আমরা একটা ভালো একটা সিচুয়েশন করতে পারি এবং বর্ষার সময় যেন পানি যেন না পায় আজমপুর এবং আমাদের উত্তরখানের জনগণ তারই জন্য এই অভিযান চালাচ্ছি